গল্প কথা ভাই কাল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর গল্প প্রেমাধার চেহারা ব্যাটার ছেলেরা আবার চেহারা প্রশ্নটা তুড়ি দিয়ে উড়িয়ে দিলেন অবনিমিত্তির পয়সা আছে এটাই হচ্ছে শেষ কথা বুঝলে অনন্ত পয়সার উপর আর কোনো কোয়ালিফিকেশন নেই আর এই ছেলে শুধু পয়সা আছে নয় অগাধ আছে অজস্র আছে দু দুটো কলিয়ারের মালিক কলকাতায় সেরা সেরা পাড়ায় খান ছয় ম্যানশন বাড়ি ভাড়ার আয় অবিশ্বাস্য রকম তাছাড়া টুকরো টাকরা বহুবিধ বিজনেস রয়েছে মোট কথা লালু দত্ত ছেলেকে একটা হিরক সিংহাসনে বসিয়ে দিয়ে গেছেন ভাই নেই বোন নেই ভাগিদের বলতে কেউ কোথাও নেই একা সর্বে সর্বা আশায় আবেগে অনন্ত সোমের বুক কাঁপছিল তবু মাথাটা চুলকে বলেন তুমি যা বলছো অবনি এই যে একেবারে ভয় লাগাবার মতো হে অত বড় মানুষের ঘরে কি মুশকিল অবনিমিত্তের অনন্ত সময়ের কথার উপর থাবা বসান ভয়ের কি আছে বড় মানুষের ঘর থেকে তুমি তো আর মেয়ে আনছো না মেয়ে দিচ্ছ এতে ঘাবড়াবার কি আছে হ্যাঁ বেদম পয়সালার ঘর থেকে মেয়ে আনতে একটু চিন্তা আসে অস্বীকার করছি না কিন্তু মেয়ে দিতে কি তাছাড়া ঘর কোথায় তো জামাই জামাইকে কি তুমি ভয় করতে যাবে থাকতো কুটুম কাটুম বেহাই বেহান হ্যাঁ ভাবনার কিছু ছিল এ একেবারে সব দিক ফর্সা মা অল্প বয়সেই গিয়েছিল সম্প্রতি বাপ গেছে সম্বন্ধ একেবারে সর্বাঙ্গ সুন্দর না হলে আর তোমার মেয়ের জন্য বলি বুঝলে অনন্ত নিত্যি দেখা সাক্ষাৎ হোক আর না হোক ছেলেবেলার বন্ধুত্বের টানটা যাবে কোথায় এ ছেলের সম্বন্ধ কি আসছে না লাখে লাখে আসছে কিন্তু ছেলেটা আমায় একটু মানে গনে বলি আমার উপর ভার দিয়েছে আর আমারও প্রথমেই তোমার কথা মনে পড়েছে আমার ঈশ্বর ইচ্ছে বন্ধু বান্ধবের সংখ্যা তো কম নয় বিয়ের যুগী মেয়েই বা কার ঘরে নেই কিন্তু আমার নন্দিনী মায়ের মতো মেয়ে তো আর দেখি না রূপে গুণে বিদ্দে বুদ্ধিতে জুড়ি নেই কথার মাঝখানে অবনিমিত্তের চিলতে অলৌকিক হাসি হেসে নেন তোমার মেয়ে যাবে আর ওই স্বর্ণগর্ধবকে কান ধরে উঠাবে বসাবে স্বর্ণগর্ধব সোম চমকে উঠলেন একেবারে আকাট মুখু নাকি অবনিমিত্তের বেফাস কথাটা মুখ বলে ফেলেই জীব কামড়ে নিজেকে সামলে নিয়েছেন এ প্রশ্নে তাই একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন আরে না তুমি দেখছি বড্ড নার্ভাস কথার পিঠের কথা বোঝো না তবে ওই তো বলছি তেরো চোদ্দ বছর বয়সে একবার কড়া রকমের টাইফয়েড হয়ে ব্রেনটা কিছু কাহিল হয়ে যাওয়ার দরুন পড়াশোনায় দু বছর পিছিয়ে গিয়েছিল তারপর ওই কেমন একটা লজ্জায় এসে গেল আমার সহপাঠীরা সবাই পাশ করে বেরিয়ে গেল বয়সে ছোটদের সঙ্গে পড়তে পারবো না ব্যাস বাপ তথাস্থ মা মারা ছেলে বুঝতেই তো পারছো কিন্তু ডিগ্রির ছাপ না থাকলে কি হবে বললাম তোমায় তার ইংরেজির তোড়ে খাস বিলিতি সাহেব ভেসে যায় ওরকম নিখুঁত করে টাই বাঁধতে ঘহু বিলেট ফেরতারও পারে কিনা সন্দেহ তাছাড়া কেতাকায়দার তো শিখেছে জ্ঞানবোধি লালু দত্তর কাজ ছিল সাহেব শুভ নিয়ে মাসে তিন চারটে করে পাঠিয়ে দিত এখানে কলিয়ারিতে দেখেছে তো সব ডিগ্রি নেই তো কী ডিগ্রি তো গায়ে লেখা থাকে না মাথা চুলকোতে থাকেন অনন্ত সোম তার মেয়ের গায়ে কি ডাবল এম এ পাশের ডিগ্রি লেখা আছে ছেলে যদি কালচার্ড হয় অবনিমিত্তির বন্ধুর চিন্তার উপর ঢিল ফেলে বলেন তুমি যদি দ্বিধা করো তবে জোর করব না বুঝলে আর আমার স্বার্থ কী হাসলেন অবনিমিত্তি আমায় তো আর তোমরা কেউ মোটা টাকা ঘটকালি দেবে না তবে কি না এমন সম্বন্ধটা আর কে এসে লুটে নেবে ভেবে মনটা হই কি বলে নিষ্পিষ করছে অনন্ত আর দ্বিধা করেন না তাড়াতাড়ি বলে ওঠেন আহা দ্বিধার প্রশ্নই ওঠে না বলো তো এখনই গিয়ে প্রস্তাব করি অবনিমিত্তির হাহা করে হেসে ওঠেন না তুমি একেবারে সেই গুড বয়টি আছো প্রস্তাব করতে যাবে কার কাছে ছেলের মা বাপ কি আছে শোনো তাহলে আসল কথাটা বলি এবার অবনিমিত্তির গলা খাদে নামান ছেলের ভারী স্বাদ লাভ ম্যারেজ করে অতএব ভারী স্বাদ লাভ ম্যারেজ সোম চোখের সামনে গুটি কয়েক ছোট ছোট হলুদ রঙা ফুল দেখেন লাভ ম্যারেজের সাথে লাভ করতে আসা সেই আবির্ভাবকে নন্দিনী কোন আলোকে নেবে যা বুঝছেন ছেলে দেখতে এমন কার্তিক কন্দর্প নয় দেনা পাওনা প্রস্তাবনায় বিয়ে হয়ে যায় ছাদনাতলায় চোখ কান বুঝে দেখার মধ্যে ভাড়া উতরে যায় সে একরকম এই যে মহাবিপদ বিশেষ করে নন্দিনী যা না নাকুচু মেয়ে বাড়িতে একটা কালো কুচ্ছিত ঝিঁচা করে রাখতে দেয় না সুরুচি প্রশ্ন প্রশ্নই রাত দিন মায়ের সঙ্গে দ্বন্দ্ব বাধায় আর মুখ্যদের মানুষ বলে গণ্যই করে না করবেই বা কেন সব মনে মনে হাসেন লেখাপড়ায় নিজে কেমন স্কুলে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি টকাটক করে চার চারটে পাশ করলো যেন জলের মতো আর রূপ রূপের প্রতিযোগিতায় নামলে হাজার মেয়েকে হারাবে বাপের স্নেহান্ধ দৃষ্টির দোষ নয় নিরপেক্ষ দৃষ্টিতেই বলা যায় সত্যি নন্দিনীর মতো রূপসী মেয়ে বাংলাদেশে হাজারে একটা মেলে না তাই না সোম প্রথমে চেহারার কথা তুলেছিলেন শেষের দিকেও আবার সেই কথাই তুলে বসলেন অন্য হয়ে নয় চিন্তামগ্ন হয়ে ডিগ্রি গায়ে আঁকা থাকে না সত্যি কিন্তু গায়ের রঙটা তো আঁকা থাকে তার গায়ের উপরেই তিনি তো ভাবি জামাইকে নিমন্ত্রণ করে বসবেন কিন্তু নন্দিনী যদি তাকে হুট আউট করে দেয় যদি অপমান করে বসে ও যা মেয়ে সব পারে ও বলে দক্ষিণ লেক পল্লী সংস্কৃতি পরিষদের স্থায়ী সভানেত্রী ওর রুচি কত সংস্কৃতি সম্পন্ন ফ্যাসাত করছে ছেলেটাই বিয়ে করে নিয়ে যত পারিস প্রেম কর না বাপু তা নয় প্রেম করে তবে বিয়ে করবেন আরে বাবা প্রেম কি গাছের ফল যে কার উঠোনে সেই গাছ গজিয়েছে তার সুলুক সন্ধান নিয়ে পেরে নিবি ফলটা এখন আমার কি করে মুখ থাকে সত্যি দুশ্চিন্তায় পড়েন অনন্তসোম একদিকে হিতৈষী বাল্যবন্ধু অপরদিকে উন্নাসিক মেয়ে এ দুয়ের মাঝখানে দু দুটো কলিয়ারি কলকাতায় চার পাঁচটা ম্যানশন অবিশ্বাস্য আয় আর অভিভাবকের বালাইবিহীন স্বাধীন পাত্র অবনিমিত্তির শেষ টোপটা কী দেবেন তাই ভাবছিলেন অনন্তসোম বলে ফেলেন ইত্যবসরে রঙটা কি খুব কালো হ্যাঁ কালো খুব কালো নিকশ কালো অবনমিত্তের রেগে ওঠেন সে কথা তো লুকোচ্ছি না রঙ কালো ঘাট ছোট মাথায় বেটে এসব কথা কি আমি লুকোলেই লুকোনো থাকবে নাকি তার কপালের উপর যে আলোর মতো একটা আব আছে সেটা তোমরা দেখতে পাবে না ওসব লুকোচুরের মধ্যে আমি নেই হে আর কেনই বা থাকবো আমার কী দায় তোমাকে ভালোবাসি তাই বলতে এসেছিলাম তাছাড়া ছেলেটাও আমায় ভার দিয়ে নিশ্চিন্তে আছে যাক বললামই তো বিয়ের যুগে মেয়ে ঘরে আছে এমন বন্ধুর সংখ্যা আমার কম নেই আর এও ঠিক কোটিপতি পাত্রের সন্ধান পেলে তার গায়ের চামড়ার রঙ নিয়ে মাথা ঘামাবে এমন মুখ্য বন্ধুর সংখ্যা বেশি নেই যাক তাহলে উঠি তোমার যখন মন সায় দিচ্ছে না জোর করা ঠিক না অবশ্যই তোমার দামি মেয়ে কিন্তু আচ্ছা থাক উঠি অনন্তসোম চোখে অন্ধকার দেখে কি যেন বলতে যাচ্ছিলেন তাকে রক্ষা করলো তার নন্দিনী নন্দিনী সোম হঠাৎ পাশের ঘর থেকে বেরিয়ে এসে আদরে গলা সুরে বলে উঠল বা রে কাকাবাবু চলে যাচ্ছেন মানে সেদিন কী কথা হয়েছিল আপনার সঙ্গে অবনিমিত্তের কাষ্ট হাসি এসে বলেন কী কথা গো মা বলেছিলেন না আবার যেদিন আসবেন খেয়ে যাবেন বলেছিলাম না কি অবনিমিত্তের ভুরু কুচকে বলেন কই মনে পড়ছে না তো ও মা কী কাণ্ড কাকাবাবু আপনি কিন্তু বড্ডবহুলো আদরে আর আবদারে আরও গলে আসে নন্দিনী সোম ডাবল এমের গলা অবনিমিত্তের ঝানুর চোখের কোনটা আলোর ঝিলিক খেলে যায় কিন্তু সে মুহূর্তের জন্যই ঈশাদ গম্ভীরভাবে বলে হাহার মা বুড়ো হচ্ছি তো এখন এই তো দেখো না এখনই তোমার বাবার কাছে দিগভ্রান্তের মতো এক প্রস্তাব নিয়ে শেষ পর্যন্ত বোকা বনলাম প্রস্তাব কিসের প্রস্তাব কাকাবাবু নন্দিনীর চোখে মুখে অপরিসীম বিস্ময় অগাধ কৌতূহল অবোধ সারল্য না ও কিছু না বা রে কাকাবাবু আমাকে আজকাল আপনারা পরপর করছেন নন্দিনী অভিমানে ভেঙে পড়ে অনন্তসোম এবার কথা বলেন একেবারে কিছু না নয় রে বুড়ি তোর সঙ্গে আগেই একটু আলাপ করতে চায় কিন্তু মুশকিল হচ্ছে ছেলেটি একটু ইয়ে মানে ময়লা অথচ তুই যা না কুচু হয়তো তাকে বলে বসবি ভাগই আসে সেই ভয়ে দেখছেন কাকা বাবু দেখছেন বাবার আমার প্রতি অবিচার নন্দিনী আরও অভিমানে গাল ফুলে। বাড়িতে কোনো এলে তাকে কখন আমি ভাগো বলেছি এত অভদ্র আমি আহা সে আলাদা অনন্তসোম হেসে বলেন এ যে তোকে বিয়ে করতে চাইবে আহা যত সব বাজেই তোমাদের নন্দিনী বাবাকে মুখ ঝামটা দিয়ে পাতানো কাকাকে বলে আপনি কিন্তু কিছুতেই না খেয়ে যেতে পারবেন না কাকা বাবু এই আমি চললাম ব্যবস্থা করতে সাধু ভাষায় সেই যে চঞ্চলা হরিণী নাকি বলে সেই রকমভাবে ছুটে পালায় নন্দিনী অগনিমিত্তির এক চিলতে ঘোড়েল হাসি হেসে বন্ধুর চোখের দিকে তাকিয়ে বলেন কি বুঝলে অনন্তসোম এক ফালিক কুণ্ঠার হাসি হেসে বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বলেন শুনেছি নাকি কিছু আগা গোড়া আরও ঘুঘু হাসি হেসে বলেন আমি দেখতে পাচ্ছিলাম শাড়ির একটা কোণ তাতেই তো আরও গলা ছেড়ে কথা বলছিলাম তাহলে প্রশ্ন করেন অনন্তসোম তাহলে উত্তর দেন অবনিমিত্তির তারপর তারপর অবনিমিত্তির এ বাড়িতে থেকে ভুড়িভোজ করে গেলেন আর অনন্ত সোম আর তার কন্যাকে নিজের বাড়িতে ভুরিভোজের নেমন্তন্ন করে গেলেন অবশ্য সেই সভায় তার প্রিয় বন্ধু লালু দত্তর ছেলে মানুদত্তকেও ডাকবেন বলে জানিয়ে গেলেন তারপরে তারপরে আর অভিভাবকদের মাধ্যমের প্রয়োজন রইল না ওদের নিজেদের মধ্যেই ব্যাপার তৈরি হতে শুরু করলো নন্দিনী সোম আর মান দত্তের মধ্যে নন্দিনী অবশ্য সোমের খোলস ত্যাগ করে যত তাড়াতাড়ি দত্ত হতে পারা যায় তার জন্য উদ্গ্রীব অনন্ত কন্যা দান করতে তামা তুলসী হাতে নিয়ে আছেন বললেই হয় কিন্তু দত্তর সেই এক বগা গো লাভ ম্যারেজ ওর মতে অন্তত পুরো একটা বছর না গেলে বোঝা যায় না লাভটা কি সত্যিই না ওর কাঠের ব্যবসাও আছে জানে কাঁচা কাঠ সিজন করতে ছটা ঋতুর আবহাওয়ার দরকার হয় তবু তো সে মরা গাছ আর এ হলো গিয়ে একেবারে রক্ত তৈরি কাঁচা মানুষ নন্দিনী যে ওকে চোখে দেখার আগেই তার প্রেমে পড়ে আছে কথা যেন বুঝেও বোঝে না অতএব নন্দিনী এখনও সোমের খোলস পরেই চব্বিশ ঘন্টা মানদত্তর প্রকান্ড প্রকাণ্ড বইখানা চড়ে বেড়াচ্ছে মাঝে মাঝে চালককে সরিয়ে দিয়ে চালাচ্ছেও যাচ্ছে দামি সিটির সিনেমায় দামি হোটেলের রেস্তোরাঁয় লেকে ময়দানে এখানে সেখানে সংস্কৃতি পরিষদের কাজে সুবিধার জন্য বুঝি টেলিফোনের রিসিভারটা বাবার ঘরের টেবিল থেকে নিজের ঘরের টেবিল এনে রেখেছে মানুদত্তের সঙ্গে একদিন দেখা না হলেই চোখে অন্ধকার দেখে সেই রিসিভার তুলে ফোন করতে বসে অভিমান ভরা আধো আধো আপডেট গলায় ও বাবা খালি কাজ আর কাজ পৃথিবীতে যে কাজ ছাড়াও মানুষ বলে একটা বস্তু আছে তা বুঝি আর একেবারেই মনে থাকে না এদিকে যার জীবনে এই মানুষ বস্তুটাই প্রধান কাজ তার কি দশা হয় বলো তো তোমার ওই কাজ মানিত টাকা আরও বেশি টাকায় আমাদের দরকার কি নাইবা বা হলাম আমরা আরও অনেক বড় লোক টাকার তলায় মন নামক পদার্থটা যে একেবারে চাপা পড়ে যাচ্ছে মানুদত্ত ছোট ঘাড়ে টাইট করে টাইয়াটে বলে কিনা আর ওর নিচের ঠোঁটটা বড্ড বেশি পুরু বলে কিনা কে জানে ওর কথাটা কেমন তোতলা শোনায় তবু তার মতো সে অভিমানিনী প্রিয়ার অভিমান ভাঙায় বলে রাগ করছো কেন আর একটা কিনবার তালে আছি তা তাও পাচ্ছি সব সময় পেলেই যাবো অভিমানিনী তার যন্ত্রে আবদারে ঘাড় হেলিয়ে বলে না আজই সব কাজ পেলে অবনিমিত্তির মাঝে মাঝে আসেন রহস্যময় হাসি হেসে বন্ধুর পিঠ চাপড়ে বলেন কি বুঝছ অনন্ত সোম কেমন ফিকে ফিকে একটু হাসেন কেমন বুঝছেন তার বলেন না গল্পকথন মেয়ে কল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর গল্প প্রেমাধার আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাড়া